সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সাকিব খান বাংলা সিনেমা দাপিয়ে বেড়াচ্ছেন প্রায় 20 বছর ধরে। এতদিন অভিনয়ের বাইরেও তার গোপন বিয়ে, স্ত্রী এবং সন্তানের খবর শিরোনাম হয়েছে। কিন্তু এই দীর্ঘদিনে পর্দার আড়ালে রয়ে গেছেন কিং খানের বাবা মা ভাই বোন। অনেকেই জানেন না সাকিব খানের পরিবারে কারা আছেন, কোথায় থাকেন তারা, কি করেন। রহস্যজনকভাবে তাদের নিয়ে কখনোই কোনো কথা বলেননি বাংলার এই সুপারস্টার। তারপরও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে সাকিব খানের কিছু পারিবারিক ছবি, যেখানে চাচাতো ভাইয়ের বিয়েতে বেশ হাস্যোজ্জ্বলভাবে দেখা গেছে সাকিব খানকে, যেখানে উপস্থিত ছিলেন সাকিব খানের ভাই বোনেরাও। ছবিগুলো নিয়ে ফেসবুকে ভালোই চর্চা হচ্ছে। জানা গেছে সাকিব খান জন্মগ্রহণ করেন ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায়। তার বাবার নাম আব্দুল রব, তিনি একজন সরকারি কর্মচারী, এবং মাতা নূরজাহান, যিনি গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক ভাই এবং এক বোন, তবে তাদের নিয়ে কোথাও কোনো তথ্য পাওয়া যায় না। আবুল খায়ের বুলবুলের পরিচালনায় সাকিবের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায়। সাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় 1999 সালের 28 মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন আরিফা পারভীন মৌসুমীর ছোট বোন ইরিন জামান। যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে। ছবিতে তার নাম ছিল মশাল। ছবি হিসেবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে সাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। সাকিব খান আজ বাংলা সিনেমায় ওয়ান অ্যান্ড অনলি নায়ক। বর্তমানে পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন কারিশমায়। এক যুগেরও বেশি সময় ধরে সাকিব বাংলা চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।